এবারের ডুয়ার্স উৎসবটা কেমন ফিল করছেন? এবারে ডুয়ার্স উৎসব ভালো, ডুয়ার্স তো এখন, ডুয়ার্স উৎসব তো এখন আমাদের আলিপুরদুয়ারের একটা কালচারের মধ্যেই পড়ে গেছে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে পরিবার নিয়ে সময়টা ভালো কাটে। দুর্গাপুজো বাদ দিয়ে তো আমাদের সেই অর্থে কিছু সারা বছর কিছু করার থাকে না, তো পরিবার নিয়ে তো ভালোই লাগছে। গানও শুনছি, আজকেও শুনব রূপকুমার রাঠোরের গান, 90s-এর মেমোরিটা রিফ্রেশ হবে। বললাম ডুয়ার্সের যে কনকনে ঠান্ডাটা আজকে মিস করছি, মিস করছেন, মানে কী কারণটা এই যে প্রকৃতির এইরকম? ডেফিনেটলি এটা তো যারা এনভায়রনমেন্ট নিয়ে চর্চা করে তারা অনেক বেশি ভালো বলতে পারবে। তবে এই সময়ে যে ঠান্ডাটা দেখছি, জেনারেলি এই সময় তো অনেক বেশি ঠান্ডা পড়ার, তো এটা তো একটু চিন্তার বিষয় তো বটে। মানে কেন হচ্ছে না এটা তো এটা আর জানি না, গ্লোবালাইজ কি ওয়ান গ্লোবালাইজেশন নাকি একটা ব্যাপার টার্ম ইউজ হয়। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা ডুয়ার্সে এই ধরনের সময়ে এই এত কম ঠান্ডা দেখতে অভ্যস্ত নই। তবলার টোকা বাজছে পেছনে, কিছুক্ষণ আমাদের আঠারো উঠবেন, 90s-এর মেমোরি রিফ্রেশ হবে, কিছু ভালো গজল শুনবো নিশ্চয়ই, বর্ডারের গান শুনবো। তাছাড়া রূপকুমার রাঠোরের সেই সময় অনেক ভালো ভালো গান আছে, সোনালিও খুব ভালো, তো আশা করছি অনেকদিন পরে এদেরকে শুনবো। তো এখন গলা কেমন আছে বা কী বৃত্তান্ত জানি না, এনজয় করবো। আগামীকাল জাভেদ আলী তো রিসেন্ট হার্ট থ্রব, কালকে আমার মেয়ে যার জন্যে আসবে, ওরা মেয়ে আজকে এক্সপো ঘুরছে তার বন্ধুদের সাথে, কালকে বলেছে জাভেদ আলী কিন্তু আমি প্রথম থেকেই দেখব। ডেফিনেটলি জাভেদ আলীও আজকের ভালো আর্টিস্ট, মানে আজকের দিনের ভালো আর্টিস্ট। একটা শেষ প্রশ্ন, 17টা ডুয়ার্স উৎসবের সঙ্গে এই 18তম ডুয়ার্স উৎসবের পার্থক্যটা কোথায়? ঠান্ডা কম, ঠান্ডাটা একটু কম, আর ঠান্ডা কম, আর হচ্ছে মিডিয়া কভারেজ খুব ভালো। থ্যাংক ইউ। তফাৎ যদি বলতে হয় তাহলে মিডিয়া কভারেজ ভালো, কেউ যদি একদিন নাও আসে সে থ্রু মিডিয়া তারা খুব ভালো এনজয় করতে পারছে, এটা এটা অবশ্যই বলতে হবে। উত্তর সংবাদের পক্ষ থেকে আপনাকে হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ, হ্যাপি নিউ ইয়ার। Oh,